প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে লাইভ স্টং অ্যান্ড রিয়ারিং দ্বিতীয় পত্র দশম শ্রেণীর অ্যাসাইনমেন্টটি শেয়ার করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সমস্ত ভিডিও জুড়ে আমার সাথেই থাকবে এবং ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এতে করে ভিডিওটা প্রথমে আগে বুঝে নিলে পরবর্তীতে লিখতে সুবিধা হবে কারণ ভিডিওতে অনেকগুলো প্রশ্ন ও উত্তর তোমাদের বুঝতে অনেক অসুবিধা হয় তো এগুলো আগে বোঝার চেষ্টা করবে ঠিক আছে বন্ধুরা আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকলে বেলায়কনটিতে ক্লিক করবে যাতে করে যে কোনো ভিডিও ছাড়া স্বাস্থ্য সবার আগে পেয়ে যত শিক্ষার্থী বন্ধরা তোমরা এখানে দেখতে পাচ্ছ নবম অধ্যায় থেকে মূলত অ্যাসাইনমেন্টটি নেওয়া হয়েছে এখানে তোমাদের যে বিষয়টি হচ্ছে যে প্রশ্নগুলো হুবহু বই থেকে আমরা নেওয়ার চেষ্টা করবো এবং বই থেকে লেখার চেষ্টা করবো সবসময় মনে রাখবে যে বইয়ের বিকল্প কোনো কিছু নেই অ্যাসাইনমেন্ট মানে বইয়ের সাথে সম্পর্ক করার একটা মাধ্যম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রটি দেখে নেওয়ার চেষ্টা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি অ্যাসাইনমেন্টের দিকে একটু লক্ষ্য করে দেখো তাহলে এখানে দেখতে পাবে এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু চার মার্ক অনুসরণ যেহেতু করব তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে চার মার্ক তো আমাদের এখানে বলা হচ্ছে যে প্রজনন করার পর গর্ভবতী হওয়ার ছয়টি কারণ নির্ভুলভাবে বিস্তারিত লেখলে। তো আমাদেরকে ছয়টি কারণ নির্ভুলভাবে বিস্তারিত লিখতে হবে তাহলে কিন্তু আমরা এখান থেকে ছয় চার মার্ক পেয়ে যাব তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমি তোমাদেরকে একদম বই থেকে সরাসরি উত্তরটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি বইয়ের দিকে একটু লক্ষ্য করে দেখো এখানে তাহলে দেখতে পাবে যে প্রজনন করার পর যে গর্ভধারণের আমাদের বলা হচ্ছে কারণগুলি আমি তোমাদের একটু ক্লিয়ার করে বলি দেখো এখানে কারণগুলি সম্পর্কে আমাদের জানতে চাওয়া হচ্ছে তো এখানে কারণ হিসাবে দেখো প্রজনন করার পর গর্ভবতী না হওয়ার কারণ তো আমরা প্রথমে এখানে একটি কারণ দেখতে পাচ্ছি এই যে একটা দেখো সিমেন্ট স্টোর কারণে তারপরে আমাদেরকে মর্যু ছয়টি লিখতে হবে তোমরা যেটি করবা তোমরা এই যে একটু বিস্তারিত লিখতে বলছো আমাদের শুধুমাত্র ছয়টি কারণ লিখতে বলতে কিন্তু বললে আমরা ছয়টি কারণ লিখে দিতাম যেমন এখানে এক নাম্বার দেখতে পাচ্ছ হ্যাঁ তারপরে এই যে দেখো এখানে তোমরা দুই নাম্বার কারণ দেখতে পাচ্ছ তারপরে এই যে এখানে লক্ষ্য করলে দেখবে যে তিন নাম্বার কারণ দেখতে পাচ্ছ তো এই ছয়টি শুধুমাত্র এভাবে কিন্তু অনেকগুলো কারণ দেওয়া আছে তো তোমাদেরকে কী করতে হবে তোমরা এই যে কারণগুলো যখন লিখবে তখন আমাদের একটু বিস্তারিত লিখতে বলছে শুধুমাত্র কারণ কি এই ছয়টি যে লিখতে বলতো তাহলে কিন্তু আমরা এই ছয়টি লিখে দিতাম এক্স সিরিয়ালে তাহলে আর কিন্তু আমার সমস্যা হতো না কিন্তু এখন এই প্রশ্নে যেহেতু বলা হচ্ছে চার মার্ক পাওয়ার জন্য যে কারণগুলো তো লিখতে হবেই তার মধ্যে যে বিষয়টি দাঁড়াচ্ছে সেটি হলো একদম বিস্তারিতভাবে লিখতে বলছে তো তাহলে তোমরা বুঝতে পারতেছ যেখানে আমাকে এক নাম্বার কারণ যখন আমি লিখবো তখন কিন্তু আমাকে এই যে এখান থেকে এর নিচের যে শাখাগুলো বা কথাগুলো আছে এগুলো কিন্তু লিখতে হবে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তো এইভাবে তোমরা বইয়ের যদি সিস্টেমে আসো তাহলে এখানে তোমরা ঠিক সেমভাবে দুই নাম্বার কারণটিও দেখতে পাবে এরকম করে কিন্তু কারণগুলো সহ তোমাদেরকে এই যে লিখতে হবে হ্যাঁ তবে কম বেশি তোমাদের ব্যাপার পাঁচটা দুইটা চারটা অবশ্যই তোমরা লেখার চেষ্টা করবে ঠিক আছে তো এইভাবে দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু দেওয়া আছে এখানে দুইটা তিনটা করে নিবা চারটা করে নিবা এভাবে নিয়ে তারপরে কিন্তু লেখার চেষ্টা করবা ঠিক আছে বন্ধুরা তো এখানে যেমন এখানে এগুলো নিতে পারো হ্যাঁ তো এইভাবে তোমাদের পাঁচ নাম্বার এই যে দেখো পাঁচ নাম্বার এইটু যেমন একটু তো এইটুকু তোমরা সম্পূর্ণটা নিতে পারো যেগুলো অনেক বড়ো বড়ো সেগুলোর ক্ষেত্রে তোমরা একটু করে নেওয়ার চেষ্টা করবে তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা তো এইভাবে তোমরা লেখার চেষ্টা করবে তাহলে অবশ্যই তোমরা এখান থেকে কিন্তু ফুল মার্কসটি চার মার্ক পেয়ে যাচ্ছ আর যারা শুধুমাত্র কারণগুলো লিখবে তারা কয় মার্ক পাবে তারা কম পাবে আরও যারা কম লিখবে তারা আরও কম পাবে এখানে একবারে চার মার্ক তিন মার্ক দুই মার্ক এক পার্ক পর্যন্ত কিন্তু হিসাব আছে যারা শুধুমাত্র এই যে কারণগুলো যারা শুধুমাত্র কারণগুলো এক দুই তিন চার এরকম করে মনে করে লিখে দিল শুধু ছয়টা কারণ হ্যাঁ তো ওদেরকে কিন্তু শুধুমাত্র এক মার্ক দেওয়া হবে আর যারা আমি যেভাবে বললাম এভাবে যদি লেখো বিস্তারিত তাহলে এখানে তোমাকে চার মার্ক দেওয়া হবে তো চলো শিক্ষার্থী বন্ধুরা তারপরে স্টেপটি দেখে নেওয়া যাক আমরা যদি অ্যাসাইনমেন্টের দিকে একটু ভালো করে লক্ষ্য করে দেখি তাহলে এখান থেকে আমরা দেখাবো বলা হচ্ছে গাভী গর্ভবতী না হওয়ার তিনটে নির্দেশক আমাদেরকে লিখতে বলা হচ্ছে আমরা বই থেকে উত্তরটি দেখে নেওয়ার চেষ্টা করব। চলো শিক্ষার্থী বন্ধুরা বই থেকে উত্তরটি দেখে নিই তো আমরা যদি বইয়ের দিকে আরেকটু লক্ষ্য করে দেখি এখানে তাহলে আমরা এখানে দেখতে পাবো স্পষ্ট করে আমি স্কুল রাউন করে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমরা স্পষ্ট দেখতে পাবো এই যে এখানে তিনটি কারণ দেখতে পাচ্ছ এই যে চিকিৎসা ও প্রতিকার মূলত এগুলোই কিন্তু আমরা নির্দেশক হিসেবে লিখতে পারি এবং আমি তোমাদের আরেকটু একটু ক্লিয়ার করে দিই তোমরা ওইটুকু যদি না লেখো তাহলে তোমাদেরকে এই যে একটু ভালোভাবে যদি দেখিয়ে দিই আমি তিনটি কারণ আমাদেরকে লিখতে বলা হচ্ছে তো তোমরা যেটি করবা সেটি হলো এই যে এখানে তোমাদের যেইটুকু দেখিয়ে দিলাম এইটুকুই তোমরা তিনটি কারণ হিসেবে এগুলো লিখতে পারো বন্ধুরা ঠিক আছে এখানে কিন্তু লক্ষণগুলো দেওয়া আছে এই যে যেমন দেখতে পাচ্ছ হিট বা গরমের লক্ষণ প্রকাশ পাওয়ার মাত্র বারো থেকে আঠারো ঘন্টার মধ্যে প্রজনন করাতে হবে তো এখানে অনেকগুলো কারণ প্রতিকার দেওয়া আছে তোমরা এগুলো দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা চলে এবার আমরা তার পরবর্তী স্টেপটি দেখে নেওয়ার চেষ্টা করি তোমরা যদি এখানে লক্ষ্য করে দেখো তাহলে বলা হচ্ছে তিন নম্বর স্টেপে আমাদের জন্য যে প্রজনন কাকে বলে উদাহরণ সহ প্রকারভেদগুলো আমাদেরকে নির্ভুলভাবে লিখতে হবে তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রজনন কাকে বলেটুকু একটু বই থেকে দেখানোর চেষ্টা করি এটা তোমরা এই অধ্যায়ে পাবা না এটা অধ্যায়ে তোমাদের ছয় নম্বর অধ্যায়ে যেতে হবে তাহলে কিন্তু তোমরা ওখান থেকে পাইনি বা যে প্রজনন কাকে বলে কত প্রকার কী কী আমি তোমাদের সুবিধার্থে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ছয় নম্বর অধ্যায়ে তো লক্ষ্য করে দেখো আমরা সাত নম্বর অধ্যায় আছি আমি তোমাদেরকে ছয় নম্বর অধ্যায়ে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রজনন এই প্রজনন কিন্তু এখান থেকে যেমনটি দেখতে পাচ্ছ যে প্রজনন দেওয়া আছে তো আমরা প্রজননের প্রকার লিখবো এবং প্রজনন কাকে বলে এইটুকু লেখার চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুরা এই যে তোমরা এখান থেকে ক্লিয়ারলি একটু জিনিস দেখতে পাবে যে এই যে প্রজনন এইটুকু তোমরা প্রথমে আগে লিখবে ঠিক আছে লেখার পরে তোমরা এই এইটুকু কথা লেখার পরে লিখবে যে প্রজননকে মূলত দুটি ভাগে ভাগ করা যায় তার মধ্যে একটি হলো প্রাকৃতিক প্রজনন এই যে প্রাকৃতিক প্রজনন আর একটি হলো কৃত্রিম প্রজনন যখন এগুলো তুমি লেখলা তারপরে তুমি আবার লিখবা যে প্রাকৃতিক প্রজনন কি এই জিনিসটুকু তুমি তারপরে আবার লিখবা ঠিক আছে আবার কৃত্রিম প্রজনন কি তারপরে তুমি এই জিনিসটুকু লিখবা এতটুকু লিখলেই তোমাদের এই স্টেপটি শেষ হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে এতে করে পরবর্তী সপ্তাহে রেশন মন্ডল আরও ভালোভাবে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো সুস্থ থাকো খোদা হাফেজ